জাগনিওজের আইনি পরামর্শ অনুষ্ঠানে আমি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বরাবরের মতোই কোম্পানি আইন সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা কথা বলবো, আর আজকে কথা বলবো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন এবং ইনসাইডার ট্রেডিং সম্পর্কে। পুঁজিবাজারে নিবন্ধিত কোম্পানিসমূহ সম্পর্কে প্রয়োজনীয় এবং ম্যাটেরিয়াল তথ্য জানার অধিকার কোম্পানির প্রত্যেক শেয়ার হোল্ডারের রয়েছে। কোম্পানির শেয়ার সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্যসমূহ শেয়ার হোল্ডারদেরকে জানানো কোম্পানির দায়িত্ব, এবং একই সাথে এই ইনফরমেশনগুলো জানা কোম্পানির শেয়ার হোল্ডারদের অধিকার। কতিপয় তথ্যের প্রাইস সেন্সিটিভিটি রয়েছে, অর্থাৎ এই তথ্যসমূহ পুঁজিবাজারে নিবন্ধিত কোম্পানিসমূহের শেয়ারের মূল্যে প্রভাব সৃষ্টি করতে পারে। কোম্পানি সম্পর্কে ইতিবাচক সংবাদ যেমন শেয়ারের মূল্য বৃদ্ধি করতে পারে, একই সাথে নেতিবাচক সংবাদ শেয়ারের মূল্য হ্রাস করতে পারে। প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন কোম্পানি সম্পর্কে কোনো ইতিবাচক তথ্য হতে পারে, আবার একই সাথে কোনো নেতিবাচক তথ্য হতে পারে। প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন বলতে সে সমস্ত তথ্যকে বোঝানো হয় যে তথ্যগুলো প্রকাশিত হলে স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত কোম্পানিসমূহের শেয়ারের মূল্যে প্রভাব সৃষ্টি হতে পারে। সৃষ্টি হয়েছে এরকমটি প্রয়োজন নাই, বরং সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম উপাদান যদি কোনো তথ্যের মধ্যে থাকে, তাহলে এই তথ্যকে প্রাইস সেন্সিটিভ বলে অভিহিত করা যায়। এর বাইরেও যে কোনো তথ্য, যেমন কোম্পানির আর্থিক অবস্থা সম্পর্কিত কোনো তথ্য, কোম্পানির ডিভিডেন্ড প্রদান সংক্রান্ত কোনো তথ্য, কোম্পানির বোনাস শেয়ার কিংবা শেয়ার হোল্ডারদেরকে কোনো সুবিধা দেওয়া সংক্রান্ত কোনো তথ্য, কোম্পানির কোনো ফিক্সড অ্যাসেট ক্রয় বিক্রয় সংক্রান্ত তথ্য, কোম্পানির নতুন কোনো ইউনিট ইনস্টলেশনের তথ্য, এরকম তথ্যসমূহকে কোম্পানির ব্যবস্থাপনায় ফান্ডামেন্টাল চেঞ্জ নিয়ে আসতে পারে এমন কোনো তথ্য, এগুলোকে প্রাইস সেন্সিটিভ বলে ধরে নেওয়া হয়। এর বাইরেও সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কোনো তথ্যকে প্রাইস সেন্সিটিভ বলে ঘোষণা করতে পারেন। প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা অসম্ভব। যে কোনো তথ্য, যেই তথ্যের ফলে স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত কোম্পানির শেয়ারের মূল্যে প্রভাব সৃষ্টি হতে পারে, এরকম যে কোনো তথ্য প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন বলে বিবেচিত হতে পারে। যেমন কোম্পানি কর্তৃক কোনো জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট স্বাক্ষর করার তথ্য প্রাইস সেন্সিটিভ হতে পারে, কোম্পানি কর্তৃক কোনো ফান্ড রেইজিংয়ের উদ্যোগ প্রাইস সেন্সিটিভ হতে পারে, কোম্পানির ভবিষ্যৎ ডিভিডেন্ড সংক্রান্ত বিষয়ে কোম্পানির কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তির কোনো কমেন্ট প্রাইস সেন্সিটিভ হতে পারে, কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার তার পদত্যাগ এটি প্রাইস সেন্সিটিভ হতে পারে, মেয়াদ সমাপ্তির পূর্বে অডিটরের পদত্যাগ এটি প্রাইস সেন্সিটিভ হতে পারে। অর্থাৎ যে তথ্যসমূহ প্রকাশিত হলে স্টক মার্কেটে নিবন্ধিত কোম্পানির শেয়ারের মূল্য বৃদ্ধি পেতে পারে অথবা হ্রাস পেতে পারে, এরকম যে কোনো তথ্য প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন বলে বিবেচিত হয়। কোম্পানি কর্তৃক যদি এমন কোনো কার্য সম্পাদিত হয় যে কার্যটি প্রাইস সেন্সিটিভ, সেক্ষেত্রে কোম্পানির পরিচালকদের দায়িত্ব হল এই তথ্যটি অনতিবিলম্বে প্রকাশ করা এবং একই সাথে ব্যাপক প্রচারের ব্যবস্থা করা। যদি ঘটনাটি ইনকমপ্লিট অবস্থায় থাকে, যেমন এটি যদি কোনো নেগোসিয়েশন হয় যেটি এখনও ইনকমপ্লিট রয়েছে, সেক্ষেত্রে কোম্পানির পরিচালকদের দায়িত্ব হল এই তথ্যের গোপনীয়তা বজায় রাখা, যেন কেউ এই তথ্য থেকে আনডিউ অ্যাডভান্টেজ গ্রহণ করতে না পারে এই তথ্যটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ হওয়ার আগেই। তাই প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগ পর্যন্ত এর গোপনীয়তা বজায় রাখা পরিচালকদের দায়িত্ব। কিন্তু কোনো ক্রমে যদি এই তথ্যটি আংশিকভাবে প্রকাশিত হয়ে যায় কিংবা পরিচালকদের নিকট যদি প্রতীয়মান হয় যে এই তথ্যটি গোপন রাখা হয়তো সম্ভব হয়ে উঠবে না,
সেক্ষেত্রে পরিচালকদের দায়িত্ব অনতিবিলম্বে এই তথ্যটি প্রকাশ করা এবং একই সাথে ব্যাপক প্রচারের ব্যবস্থা করা, যেন এই তথ্যটি যখন প্রকাশ করা হবে আর ব্যাপকভাবে প্রচার করা হবে সমস্ত শেয়ার হোল্ডারগণ একই সাথে তথ্যটি জানতে পারেন। তথ্যটি ইতিবাচক হলে সমস্ত শেয়ার হোল্ডারগণ যেন এর সুবিধা গ্রহণ করতে পারেন, আর তথ্যটি যদি কোম্পানির জন্য নেতিবাচক হয় তাহলে এর কনসিকোয়েন্স সকলের উপরেই যেন সমভাবে প্রযোজ্য হয়। অর্থাৎ প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন থেকে কেউ যেন কোনো আনডিউ অ্যাডভান্টেজ গ্রহণ করতে না পারে। প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগ পর্যন্ত যারা এই ইনফরমেশনগুলো সম্পর্কে অবহিত থাকেন, যেমন কোম্পানির এমপ্লয়িগণ, ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীগণ, তাদেরকে ভালোভাবে অবহিত করা দরকার, যেন এই তথ্যের গোপনীয়তা তারা বজায় রাখেন এবং তাদের সাথে নিড টু নো এই বেসিসে ইনফরমেশনটি শেয়ার করা উচিত। যার যতটুকু তথ্য জানা দরকার তার সাথে ঠিক ততটুকু তথ্যই শেয়ার করা উচিত, যেন এই তথ্যটি আনুষ্ঠানিকভাবে প্রচারের আগে কোনো এমপ্লয়ির মাধ্যমে কিংবা কোম্পানির সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির মাধ্যমে এই তথ্যটি যেন বাইরে প্রকাশিত হয়ে না যায়। কোম্পানি কর্তৃক এমন কোনো কাজ যদি সংগঠিত হয় যেটি প্রাইস সেন্সিটিভ, অথবা কোনো প্রাইস সেন্সিটিভ তথ্য যদি কোম্পানির পরিচালকদের দৃষ্টিগোচর হয়, সেক্ষেত্রে এর 30 মিনিটের মধ্যে পরিচালকগণ কোম্পানির চেয়ারম্যান অথবা সিইও অথবা কোম্পানির সেক্রেটারির স্বাক্ষরে এই তথ্যটি সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জ এবং সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে অবহিত করবেন ফ্যাক্সের মাধ্যমে, স্পেশাল মেসেঞ্জার প্রেরণের মাধ্যমে এবং কুরিয়ারের মাধ্যমে। এই তথ্যটি প্রাপ্তির পর সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জ তথ্যটি ব্যাপকভাবে প্রচারের জন্য স্টক এক্সচেঞ্জের নিউজ মনিটরে এই তথ্যটি প্রচার করবেন। একই সাথে কোম্পানির দায়িত্ব হচ্ছে এই প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনটি ইমিডিয়েটলি একটি জাতীয় দৈনিক বাংলা এবং আরেকটি জাতীয় দৈনিক ইংরেজি দুইটি পত্রিকায় প্রকাশ করবেন, এবং একটি অনলাইন পত্রিকায়ও এই প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনটি প্রচার করতে হবে। অর্থাৎ যখন প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনটি কোম্পানি প্রকাশ করবে তখন একই সাথে ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা করবে, যেন কোম্পানির স্টেক হোল্ডারগণ, বিশেষ করে শেয়ার হোল্ডারগণ, তারা সকলেই যেন এই তথ্যটি একই সাথে জানতে পান। এবং তথ্যটি যদি কোম্পানির সম্পর্কে ইতিবাচক হয় এর সুফল যেন সকলেই ভোগ করতে পারেন, আর যদি এটি কোম্পানির জন্য কোনো নেতিবাচক সংবাদ হয় তাহলে এর ফলাফল যেন সকলের উপরই বর্তায়। প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন সমূহ যাদের মাধ্যমে প্রকাশিত হয়ে যাওয়ার ঝুঁকি থাকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার আগেই, তারা হচ্ছেন কোম্পানির সাথে সংশ্লিষ্ট কোম্পানির অভ্যন্তরীণ ব্যক্তিবর্গ, যাদেরকে আমরা সচরাচর ইনসাইডার বলে অভিহিত করি। প্রোহিবিশন অফ ইনসাইডার ট্রেডিং রুলস 1995, এখানে ইনসাইডারের একটি ডেফিনেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে। ইনসাইডার বলতে বোঝানো হয় সে সমস্ত ব্যক্তিবর্গকে, তারা কারা, তারা হচ্ছেন কোম্পানির পরিচালক, কোম্পানির গুরুত্বপূর্ণ শেয়ার হোল্ডার, ম্যানেজিং এজেন্ট যদি থেকে থাকে কোম্পানির, কোম্পানির ব্যাংকার, কোম্পানির অডিটর, কোম্পানির অ্যাডভাইজার এবং কোম্পানির এমপ্লয়ি, এরা হলো কোম্পানির ইনসাইডার, যারা প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন সম্পর্কে আগে থেকেই কম বেশি অবহিত থাকেন। এর বাইরেও যে কোনো ব্যক্তি ইনসাইডার হতে পারেন, যদি এই যে লোকদের কথা বলা হলো, পরিচালক, লিগ্যাল অ্যাডভাইজার যাদের কথা বলা হলো, এদের সাথে সম্পর্কিত যে কোনো ব্যক্তি ইনসাইডার হতে পারেন, যদি সম্পর্কটা এমন হয় যেই সম্পর্কের ভিত্তিতে অপ্রকাশিত প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন জানার সুযোগ তার থাকে। অর্থাৎ এই ইনসাইডারদের সাথে এমন সম্পর্ক আছে কারো, যার মাধ্যমে উনি খবরটি আগে থেকে জেনে যেতে পারেন, ইনকমপ্লিট নেগোসিয়েশন আগে থেকেই জানতে পারেন, তাহলে এরকম যে কোনো ব্যক্তি তাকেও ইনসাইডার বলে বিবেচনা করা যায়। যেমন পরিচালকের কোনো ফ্যামিলি মেম্বার, পরিবারের সদস্য, তারাও ইনসাইডার, এমপ্লয়ের কোনো পরিবারের সদস্য ইনসাইডার। অর্থাৎ তাদের সাথে সম্পর্কের ধরন হতে হবে এমন যে সম্পর্কের ফলশ্রুতিতে অপ্রকাশিত প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন জানার সুযোগ তার সৃষ্টি হয়। ইনসাইডার ট্রেডিং অর্থাৎ কোন ইনসাইডার কর্তৃক কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় করা, এটি আইনে
নিষিদ্ধ। ইনসাইডার ট্রেডিং বলতে বোঝানো হয় কোনো অপ্রকাশিত প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনের উপরে ভিত্তি করে কোনো ইনসাইডার কর্তৃক কোম্পানির শেয়ার ক্রয় করা অথবা বিক্রি করা অথবা অন্য কোনোভাবে হস্তান্তর করা। অর্থাৎ অপ্রকাশিত প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনের সুযোগ নিয়ে কেউ যদি কোনো ইনসাইডার যদি শেয়ার ক্রয় করেন, অর্থাৎ উনি আগে থেকে অবহিত হয়েছেন যে শেয়ারের মূল্য বৃদ্ধি পেতে পারে, সেক্ষেত্রে উনি শেয়ার ক্রয় করলেন, অথবা উনি জানতে পেরেছেন শেয়ারের মূল্য হ্রাস পেতে পারে, কোম্পানি সম্পর্কে কোনো নেতিবাচক সংবাদ আসছে, সেক্ষেত্রে উনি শেয়ারগুলো বিক্রি করে দিলেন, এরকম অপ্রকাশিত প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনের উপরে ভিত্তি করে কোনো ইনসাইডার যদি শেয়ার ক্রয় করেন অথবা বিক্রি করেন অথবা অন্য কোনোভাবে হস্তান্তর করেন, এই কাজগুলোকে ইনসাইডার ট্রেডিং বলে অভিহিত করা হয়। কোনো ইনসাইডার নিজে ট্রেডিং করবেন না অপ্রকাশিত প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনের উপরে ভিত্তি করে, কিংবা অন্য কোনো ব্যক্তিকেও এই অপ্রকাশিত প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনের উপরে ভিত্তি করে কোনো ব্যক্তিকেও পরামর্শ দিবেন না। কোনো লিস্টেড কোম্পানির স্পন্সর, ডিরেক্টর, অফিসার, এমপ্লয়ি, এরপরে কোম্পানির অডিটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, কনসালটেন্ট, লিগ্যাল অ্যাডভাইজার, এরকম ব্যক্তিবর্গ কোম্পানির অ্যানুয়াল অ্যাকাউন্টস সমাপ্তি হওয়ার দু মাস পূর্ব থেকে নিয়ে এই অ্যাকাউন্টস কোম্পানির বোর্ড কর্তৃক বিবেচিত বা অনুমোদিত হওয়ার মধ্যবর্তী সময়ে এই কোম্পানিতে তাদের কোনো শেয়ার ক্রয় বিক্রয় বা অন্য কোনোভাবে হস্তান্তর করতে পারেন না। কোম্পানির কোনো স্পন্সর, ডিরেক্টর, অফিসার, কনসালটেন্ট, লিগ্যাল অ্যাডভাইজার, এরকম ব্যক্তিবর্গ যারা কোম্পানির সাথে সংশ্লিষ্ট, কোম্পানির অ্যানুয়াল অ্যাকাউন্টস সমাপ্ত হওয়ার পূর্ববর্তী দুই মাস থেকে নিয়ে অ্যাকাউন্টস কোম্পানির বোর্ড কর্তৃক বিবেচিত বা অনুমোদিত হওয়ার মধ্যবর্তী সময়ে এই কোম্পানিতে তাদের কোনো শেয়ার ক্রয় বিক্রয় বা অন্য কোনোভাবে হস্তান্তর করতে পারেন না। কোনো ইনসাইডার কর্তৃক ট্রেডিং অনুষ্ঠিত হলে আইন লঙ্ঘন করে সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই হস্তান্তরে প্রতিবন্ধকতা সৃষ্টি করা সহ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আইনে ইনসাইডারদের বিরুদ্ধে জেল, জরিমানা সহ বিভিন্ন শাস্তির বিধান করা আছে। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন এবং ইনসাইডার ট্রেডিং নিয়ে কথা বলেছি। আগামীতে কোম্পানি আইন সংক্রান্ত অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। আপনারা সকলে ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।